ভাইরা আমার অনেকেই বলতে পারেন যে সুন্নি জামাতের মাহফিলের মধ্যে হুজুররা উইটি হুক রুকুর জিকির করে কই কি কই না সুন্নি জামাতের আলেমরা সুন্নি জামাতের মানুষ না বেশি অংশের মানুষই মাজার জিয়ারত করে কথা কোন ঠিক কি না আল্লাহর ওলির দরবারে এসে মাজার জিয়ারত করি অনেক ভাইরা যাদেরকে আমরা কমি ভাইরা বলি যাদের পোস্টারের মধ্যে দিন ইসলাম জিন্দাবাদ লেখা আর আমাদের পোস্টারের মধ্যে লেখা হয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর তাদের পোস্টারের মধ্যে লেখা হয় দিন ইসলাম জিন্দাবাদ আর আমাদের পোস্টারের মধ্যে লেখা হয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন যারা কওমি মতাদর্শে আছে যারা তাবলীগকে পছন্দ করে তারা একটা কথা বলে যে আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার কোনো দরকার ওলি আল্লাহদের কোনো পাওয়ার নাই অনেক আলেমরাই ওয়াজের মধ্যে উঠে স্টেজের মধ্যে উঠে আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য করে করে কিনা বাজান করে এখন আমার প্রশ্ন হইল আপনাদের গুরু ঠাকুর আমাদের আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের গুরু ঠাকুর আমরা যাদেরকে কওমি বলি এবং যাদেরকে আমরা ওহাবি বলে আখ্যায়িত করি কথা কোন ঠিক কি না তারা বলে যে আমরা ওহাবি ওহাবি কই তাদেরকে আমরা গালি দেই আমরা তাদেরকে গালি দেই না তাদের পূর্বপুরুষ একজনের নাম ছিল আব্দুল ওহাব নজদি ওই আব্দুল ওহাব নজদি থেকে আমরা তাদেরকে বলি ওহাবি এখন আমার প্রশ্ন হইল যারা কওমি বাইরে আছেন আপনারা তো সবাই বলেন যে আল্লাহর ওলির মাজারে যাওন বেদাত কি বলে জবান খুলে বলুন কি বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত ওলি আল্লাহর দরবারে যাওয়ার কোনো দরকার নাই এখন আমার প্রশ্ন হইল আপনাদের বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যিনি বাদুগড় জামিয়া সিরাজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার নাম হচ্ছে আল্লামা সিরাজুল ইসলাম সাহেব ওনার নামটা কি তাদের বাসায় লেখে যে আল্লামা সিরাজুল ইসলাম সাহেব এখন উনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের কিতাবটা আমার কাছে এইখানে মজুদ আছে স্টিজের মধ্যে মজুদ আছে উনি কিতাবটা লিখেছেন কিতাবের নাম মাজালেসে সিরাজিয়া মাজালেসে সবাই কথা বলুন কিতাবের নামটা কি কিতাবের নাম হচ্ছে মাজালেসে সিরাজি এই কিতাবটা এখানে আমার টেবিলের উপরে আছে এই কিতাবটার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বলতেছে যে তোমরা যদি আল্লাহ পাইতে চাও তোমরা যদি আল্লাহ চিনতে চাও উলি আল্লাহর দরবারে বসে যাও এখন আপনারা যারা ফতোয়া দেন উলি আল্লাহর দরবারে যাওন যাইতো না যাওয়া যাবে না এখন আপনাদের বড় হুজুরদের কি বলবেন ঠিক না বাজান কথাটা এইখানে কিন্তু কাউকে গালি দেওয়ার উদ্দেশ্য নয় কাউকে বকা দেওয়ার উদ্দেশ্যে নই তাদের কিতাবের মধ্যে কি আছে এই বিষয়টা আমি একটু বলার জন্য আপনাদের সামনে তুললাম এই মাজালেসে সিরাজির এই কিতাবের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর একজন আল্লাহর মহান বন্ধু একজন আল্লাহর মহান কুতুব একজন আল্লাহর মহান উলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এর একটি কারামত তুলে ধরেছেন সুবহানাল্লাহ কইতেন না উলি আল্লাহর কারামত যে সত্য এই বিষয়টা একটু প্রমাণ করার জন্য আমি আপনাদের কাছে বলতেছি এ ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেব কিতাবটার মধ্যে লিখেছেন যে একজন আল্লাহর উলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই হিন্দুস্তানে এসেছেন আমার রসুল খাজা বাবাকে ইশারা করেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি তুমি হিন্দুস্তানে যাও ওখানে গিয়ে তুমি ইসলাম প্রচার করো ওখানে গিয়ে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশ্ন নবীর উম্মতের দল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম সব কিতাবটা লিখেছেন কিতাবের নাম মাজালেসে সিরাজি
ওই কিতাবের মধ্যে বলতেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইশারায় হিন্দুস্তানের জমিনে যখন চলে আসছে রে আমার আব্বুজিরা উনি এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্লোগান দেওয়ার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আসার পরে ওই হিন্দুস্তানের জমিনে উনি কয়দিন যাবত কয়দিন ওখানে উনি পরিচালনা করতেছে ইসলামগুলি পরিচালনা করতেছে কে কোন ভাবে ইসলাম পরিচালনা করবে ওই বিষয়টা নিয়ে একটু পরিচালনা করতেছে আমার আব্বু জেরাব পাকি দিয়া ওই হিন্দুস্তানের রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ নামটা বলুন নামটা কি ছিলেন রাজা পৃথ্বীরাজ ওনার সৈন্যরা রাজা পৃথ্বীরাজের কাছে দূরতে দূরতে যায় রাজা পৃথ্বীরাজের কাছে গেলেন গে বলতেছে রাজা পৃথ্বীরাজ আপনি ভালো করে জানেন ওই হিন্দুস্তানের জমিনে একজন আল্লাহর মহান বান্দা একজন আল্লাহর মহান মনীষী এসেছে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান লইয়া অনেক মানুষদেরকে উনি মুসলমান বানিয়ে ফেলতেছে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে মানুষ মুসলমান হয় কথা কোন টেকে না আমি হুজুরের চেহারার দিকে তাকাইলে এখন মানুষ মুসলমান হয় না কথা কোন টেকে না আমার মুরব্বি আব্বুজিরা গভীর মনোযোগ অন্তরে কান লাগাল রাজা পৃথ্বীরাজ শোনার পরে ওই রাজা পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতির সামনে আসলেন ওনার সৈন্যদেরকে নিয়ে সামনে আসলেন এসে বলতেছে আল্লাহর মহান বান্দা আল্লাহর মনীষী আমি শুনেছি আপনি নাকি এখানে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিতেছেন মানুষদেরকে আপনি বেদর্মী থেকে মুসলমান বানাইতেছেন কহ খাজা মঈনুদ্দিন চিশতি বলেন হা আমি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেছি এইখানে আজান হচ্ছে এইখানে নামাজ হচ্ছে এইখানে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান হচ্ছে রাজা পৃথ্বীরাজ বলে আল্লাহর মহান মনীষী আল্লাহর বান্দা এইখানে তুমি নামাজ পড়তে পারবা না নাউজুবিল্লাহ কইতেন না এইখানে তুমি নামাজ পড়তে পারবা না এইখানে তুমি জোরে সুরে আজান দিতে পারবা না কি করতে পারবো না এইখানে তুমি আজান দিতে পারবা না আজানের আওয়াজ যেন হিন্দুস্তানের মানুষের কানে না পৌঁছে আজকে তুমি এইখান এইখানে বসে বসে এবাদত বন্দিকে করবা তোমার এবাদত তোমার কাছে থাকবে কোন মানুষের কাছে যেন তোমার আওয়াজটা না যায় একটু দূরে বলা যাবে কি নাউজুবিল্লাহ বলুন আমরা নামাজ পড়তে চাই কে চাই না আমরা রোজা রাখতে চাই কে চাই না আমরা মা বাবার খেদমত করতে চাই কে চাই না এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ খাজা মঈনুদ্দিন চিশতি বলে ঠিক আছে রাজা পৃথ্বীরাজ এই কথাটা বলে আপ ওখান থেকে চলে গেলেন তার রাজ সিংহাসনে তার বাদশাহী করার জন্য তার বাড়িতে চলে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি বসে বসে নামাজের মাসল্লার মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকির করে নবীর শানে দরুদ শরীফ তেলাওয়াত করে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন আল্লাহ আমি তো তোমার ইসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমি তোমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি আল্লাহ আজকে এইখান থেকে আমি খাজা মঈনুদ্দিন চিশতি তোমার কাছে একটা ফরিয়াদ রাখি আল্লাহ ও আল্লাহ এই হিন্দুস্তানের জমিনে একটা সাগর ছিল নাম ছিল আয়না সাগর নামটা কি ছিল জোরে কোন নামটা কি ছিল নামটা ছিল আয়না সাগর খাজা মঈনুদ্দিন চিশতি মারাল ও আল্লাহ তোমার কাছে আমার আবদার তোমার কাছে আমার আবদার আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আজকা পুরা আনা সাগরের পানিটা একটা লোটার ভিতরে ভরে ফেলব সেই ক্ষমতা তুমি আল্লাহ আমারে দাও চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এই কথাটা কিন্তু ওয়াহাবিদের কিতাবের মধ্যে লেখা আবার কোয়েন না যে কিতাবটা বাবুল রিজভী লিখছে বেদাত শিরিক আমার আব্বুজিরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান খাজা মঈনুদ্দিন চিশতি বলার পরে কতক্ষণ পরে পুরানা সাগরের পানিটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই
আল্লাহর ওলিদের কারামত দেখুন, আল্লাহর ওলিদের বেলায়েতি পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়েছেন। আমার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ডাক্কা মারলো, আল্লাহ ওই পুরানা সাগরের পানিটা আমি লোটার ভিতরে ভরে ফেলবো। যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি চিৎকার মেরে পুরানা সাগরের পানিকে এলান করলেন, আমার খাজা বাবা পানিকে ডাক দিতে দেরি হয়েছে, পুরানা সাগরের পানিটা একটা লোটার ভিতরে আসতে দেরি হয় নাই, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোথায় চলে আসছে জোরে বলুন, কোথায় চলে আসছে? লোটার ভিতরে চলে আসছে। পুরানা সাগরের পানিটা যখন লোটার ভিতরে চলে আসছে, সকালবেলা রাজা পৃথ্বীরাজ ঘুম থেকে উঠে, রাজা পৃথ্বীরাজের সৈন্যরা ঘুম থেকে উঠে, কলের ভিতরে যেখানে কুয়া ছিল কুয়ার ভিতরে কোনো পানি নাই, নলকূপের ভিতরে কোনো পানি নাই, সুবহানাল্লাহ কইতেন না, ঘরের ভিতরে কোনো পানি নাই। ওই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর উনি উনার কিতাবের মধ্যে লিখতেছে যে আমার খাজা মঈনুদ্দিন চিশতির পাওয়ার আমার আল্লাহ এমন দিয়েছে, কোন মার স্তনের মধ্যে দুধ নাই, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বাচ্চাদেরকে কোলে লইয়া মায়ের বুকের মধ্যে দুধ খাওয়ানোর জন্য মারা চেষ্টা করতেছে, বোনেরা চেষ্টা করতেছে, কিন্তু স্তনের মধ্যে কোনো দুধ নাই, বুকের মধ্যে কোনো দুধ নাই, আমার আব্বুজেরা দুধ শূন্য হয়ে গেলেন। রাজা পৃথ্বীরাজ বলতেছে কারণটা কি রে? একটা কাজ করো, গাছের মধ্যে উঠো, ডাব পাইরা দেখো, ডাবের মধ্যে পানি আসেনি, কিতাবের মধ্যে আসছে। ওই রাজা পৃথ্বীরাজের সৈন্যরা যখন গাছের উপরে উঠলেন, ওইটা দেখতেছে ডাব পাইরা দাদিয়া কাটলেন, সুবহানাল্লাহ, কোন দাদিয়া কাইটা দেখে ডাবের ভিতরে পানি নাই, সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, ডাবের ভিতরে কোনো পানি নাই। কারণটা কি রে? সৈন্যরা দূরতে দূরতে রাজা পৃথ্বীরাজের কাছে গেলেন, গিয়ে বলতেছে কারণটা কি রাজা মহা সই? কারণটা কি? কোনো মায়ের স্তনে দুধ নাই, কোন ডাবের মধ্যে পানি নাই, পুরানা সাগরের ভিতরে কোনো পানি নাই। একজন সৈন্য ডাক মারলেন, এটা সাধারণ লোকের কারবার না, গতকাল যে আমরা নামাজের মধ্যে বাধা দিয়েছি ওই লোকটা খাজা মঈনুদ্দিন চিশতি মনে হয় ওনার কারামত, উনি মনে হয় পুরানা সাগরের পানি লোটার ভিতরে ভরে ফেলেছে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ ঘটনা সত্য, সুবহানাল্লাহ, কইতেন না, কেউ মজিতে পারে না রে কামেল ফি রে রে খেলা আমার রে জিবি বার খেলা, আর জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরঞ্জাল, কেউ বুঝিতে পারে না রে ওলিয়াল খেলা বাইরে কামেল ফি রে রে খেলা, জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ, রাজার পাওয়ার কম না বেশি, জবান খুলে কন, কম না বেশি? রাজা পৃথ্বীরাজ সৈন্য গুলি লইয়া খাজা মঈনুদ্দিন চিশতির সামনে গেলেন, আল্লাহর মনীষী আল্লাহর বান্দা, আমরা যখন আয়না সাগরের কাছে যাইতাম পানি আনার জন্য পানি আনতাম, ও আল্লাহর বান্দা আল্লাহর মহান মনীষী, আজকে আমরা আয়না সাগরের কাছে গেলাম, পানির কোনো ব্যবস্থা নাই, আপনি পানি কি করেছেন? কোনো মায়ের বুকের মধ্যে কোনো দুধ নাই, আমার আল্লাহর ওরে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক্কা মারলেন, রাজা পৃথ্বীরাজ তুমি যাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছ ওই তাদের পক্ষে আছে আমার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন যারা আমার হক্কানি আল্লাহর উলি হয়, যারা আমি আল্লাহর কামেল বান্দা হয়, তাদের সঙ্গে যদি কোনো ব্যক্তি কোনো খারাপি করে, কোনো দুশ্মনী করে, ডাইরেক্টলি আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম, সুবহানাল্লাহ, কইতেন না? এই জন্য অনেকে মরার আগে মুখ শুদ্ধ বেহাওয়া মরে, কথা কন ঠিক কিনা, হাত বেহাওয়া জাগা, পাও বেহাওয়া জাগা, কারণটা কি? আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করার কারণে। আমার আব্বুজিরা ও জগতের
বন্ধুরা 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 আমার আব্বুজিরা কাবির মানজক আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির সামনে রাজা পৃথ্বীরাজ মাতারা নুয়াইয়া মাতারা নুয়াইয়া ডাক্কা মারল আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আমি রাজা পৃথ্বীরাজ ভুল করলাম অন্যায় করলাম আপনি নামাজ পড়বেন জোরে সুরে নামাজ পড়বেন আপনি আজান দিবেন জোরে সুরে আজান দিবেন আপনার নামাজের মধ্যে আমি কোনো ডিস্টার্ব করব না আপনার আজানের মধ্যে আমি কোনো ডিস্টার্ব করব না আপনি আপনার নামাজ পড়বেন আপনি আপনার কালিমার দাওয়াত দিবেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি বলেন রাজা পৃথ্বীরাজ আমি তোমার জন্য কি করতে পারে রাজা পৃথ্বীরাজ ডাক্কা মারল আল্লাহর ওলি আমার বিয়াদবি মাফ কইরা আপনি আনা সাগরের পানি ওই আনা সাগরের মধ্যে আনিয়া দেন মার স্তনের মধ্যে দুধ আনিয়া দেন আল্লাহর ওলি জবান খুলে বলল পারে কি পারে না এই কথাটা কিন্তু আমরার কিতাব না এই আমার টেবিলে আছে মাজালেছে সিরাজি ব্রাহ্মণবাড়ি আর বড় হুজুর লিখছে কে লিখছে ব্রাহ্মণবাড়ি আর বড় হুজুর লিখছে এই কিতাবটা আমার টেবিলে আছে যদি কোনো বাইসাব আমার কোনো ভাই আমার কোনো প্রতিবেশী দেখতে চান আমার কাছে কিতাব আছে দেখতে পারবেন মারহাবা কুদিন না আর একটু জবান খুলে কোন মারহাবা একটু মহাব্বত ধরে চলে পড়ুন আল্লাহুম্মা মহাব্বত মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা এ দুনিয়া পরে থাকবে আমার একদিন থাকব না সবাই মোদের বলে যাবে নবীজি আমাদের বলবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ মহাব্বতে জবানটা খুলে মোহাম্মদ ওয়ালা আলী চিৎকার মেরে বলুন মারহাবা রাজা পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মাফ চাইছে কি চাইছে মাফ চাওয়ার পরে আল্লাহর ওলি ক্ষমা কইরা দিয়া পুরান সাগরের মধ্যে পানি আইনা দিয়েছে আরো চিল্লাই করলাম সুবহানাল্লাহ মায়ের স্তনের মধ্যে দুধ আসছে আল্লাহর ওলি ক্ষমা করার কারণে রাজা পৃথ্বীরাজ কোনার না আল্লাহর ওলিকে কিভাবে ধ্বংস করা যায় আল্লাহর ওলিকে কিভাবে বাদ দেওয়া যায় আল্লাহর ওলিকে কিভাবে ওনাকে গায়েল করা যায় ওনাকে কিভাবে মায়ের দেওয়া যায় জবান খুলে বলুন নাউজুবিল্লাহ আরো চিল্লে কন্যা নাউজুবিল্লাহ আমার আব্বুজিরা বলুন আল্লাহর ওলিদের পক্ষে আছে কে চিল্লা কোন আল্লাহর ওলিদের পক্ষে আছে কি আল্লাহর ওলিদের পক্ষে আছেন আমার আল্লাহ ওই রাজা পৃথ্বীরাজ ওখান থেকে যায় এখনা আল্লাহর মনীষীকে শান্তি দেওয়া যাবে না দেখেন খারাপ কিন্তু কোনো দিন ভালো হয় না খারাপ কোনো দিন ভালো হয় না হ্যাঁ কথা কোন ঠিক কিনা এই রাজা পৃথ্বীরাজ আবার চিন্তা করতেছে আল্লাহর ওলিকে কিভাবে ধ্বংস করা যায় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে কিভাবে ধরা যায় কিভাবে মারা যায় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ওখানে বসে বসে জিকির করে লা ইলাহা জিকির করে আল্লাহর ওলি জিকির করে রাজা পৃথ্বীরাজ সৈন্যদের কিনে মিটিং বসলেন কি বসতে সৈন্যদের কিনে মিটিং বসতে ও আমার সৈন্যরা আল্লাহর ওলিকে কিভাবে ধ্বংস করা যায় আল্লাহর ওলিকে কিভাবে গায়েল করা যায় কিভাবে ওনার ক্ষতি করা যায় নাউজুবিল্লাহ কইতেন না এমন মানুষ আছে না বাজান একজন আরেকজনের ক্ষতি করার জন্য বিভিন্ন বুদ্ধি করে কথা কোন ঠিক কি না আরো চিল্লা কোন ঠিক কি না আমার আব্বুজিরা নবীর উম্মতের দল গভীর মনোযোগ একজন সৈন্য বলতেছে রাজা পৃথ্বীরাজ একটা কাজ করা যায় যদি আপনার এরিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে সুন্দর করে নারী পাওয়া যায় কি পাওয়া যায় নারী বুঝছেননি আপনারা সুন্দর কোনো মহিলা পাওয়া যায় আর মহিলারে সাজাইয়া গজাইয়া
খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যদি পাঠায়া দেওয়া হয় উনারে দিয়া যদি অপকর্ম করানো যায় তাহলে মনে হয় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে ধ্বংস করা যাবে জবান খুলে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না রাজা পৃথ্বীরাজ বলতেছে হ্যাঁ বুদ্ধিরা তুমি ভালো বুদ্ধি দিয়েছো বুদ্ধিরা তুমি ভালো দিয়েছো একটা কাজ করো তোমরা বাহির হয়ে যাও আমার রাজ্যের চতুর্পাশে তোমরা ঘোরাঘুরি করো ওই রাজ্যের চতুর্পাশে গিয়ে দেখো 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 তোমরা ভালো করে দেখো কোন সুন্দর মহিলা পাওয়া যায় কিনা সুন্দর কোন নারী পাওয়া যায় কিনা সৈন্যরা রাজ্যের চতুর্পাশে ঘোরাঘুরি কইরা ইশা বলতেছে রাজা পৃথ্বীরাজ রাজার চতুর্পাশে ঘুরে দেখলাম সুন্দরী কোনো মহিলা নাই একজন সৈন্য ডাক মারল রাজা পৃথ্বীরাজ ও রাজা পৃথ্বীরাজ কত মেয়ে খুঁজলাম সুন্দর কোনো মেয়ে পাইলাম না তবে আপনার রাজ্যের মধ্যে আপনার একটা আপন মেয়ে আছে সুন্দরী তারে সাজাইয়া খাজা মঈনুদ্দিন চিশতির সামনে পাঠিয়ে দেন উনারে দিয়া যদি অপকর্ম করানো যায় আল্লাহর ওলিকে ধ্বংস করা যাবে বলুন আল্লাহর ওলির পক্ষে আছে কে আরো চিল্লায় কোন আছে কে খাজা বাবা কিসের দাওয়াত দিবে কালিমার দাওয়াত কিসের দাওয়াত কালিমার দাওয়াত দিবে আমার আব্বুজিরা একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাল এবার রাজা পৃথ্বীরাজ কহ কথাটা তুমি ভালো বুদ্ধি দিয়েছ পরামর্শটা তুমি ভালো দিয়েছো নাউজুবিল্লাহ কইতেন না আপন মেয়েরে সাজাইয়া খাজা বাবার সামনে পাঠাবি এই বুদ্ধিটা বলে বালা দিছি আর আস্তে কোন নাউজুবিল্লাহ আরো সিল্লাই কোন নাউজুবিল্লাহ কহা তুমি বুদ্ধিরা ভালো দিয়েছ রাজা পৃথ্বীরাজ কয়েকটা কাজ করো আমার সৈন্যরা আমার মেয়েটারে তুমি ভালো করে সাজাও সাজাইয়া ওই আল্লাহর ওলির দরবারে পাঠাইয়া দাও আল্লাহর ওলির সামনে পাঠাইয়া দাও খোদার কসম রাজা পৃথ্বীরাজের মেয়েটা যখন সাজিয়া গজিয়া আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির সামনে গেল আমার খাজা বাবা চোখকুড়া বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে ওই সুন্দরী মহিলাটা যায়া ডাকটা মারল আল্লাহর বান্দা আয়ো ও আল্লাহর বান্দা আমি তোমার কাছে এসেছি জবান খুলে বলুন নাউজুবিল্লাহ কি করছে যে আল্লাহর বান্দা আমি তোমার কাছে আসছি আমার খাজা মঈনুদ্দিন চিশতি কোনো কথা বলে না সুবহানাল্লাহ কইতেন না খাজা মঈনুদ্দিন চিশতি কোনো কথা কনা একদম চুপ একদম চুপ চুপ আমার খাজা বাবা কোনো কথা কই না একবার না দুইবার না তিনবার না চারবার বলুন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি জানে কি জানে না আরো চিল্লে কোন জানে কি জানে না খাজা মঈনুদ্দিন চিশতি চক্কুরা খুলিয়া ডাকটা মারল রাজা পৃথ্বীরাজের মেয়ে তুমি আমার কাছে কেন আসত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন আমি আমার বেলায়তি পাওয়ারটা বাড়াইয়া দিয়া আমার বেলায়তি পাওয়ারটা বাড়াইয়া দিয়া একটি হাতি একটা তাওয়াজ্জ যখন মাইরা দিলাম তাওয়াজ্জটা মারতে দেরি হয়েছে ওই মহিলাটা সুরাতুল ফাতিহা থেকে পড়তে শুরু হয়েছে সুরা নাস গিয়া শেষ করছে তিরিশ পারা কুরআনুল কারিম মুখস্থ করে ফেলছে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার তাওয়াজ্জো মারার কারণে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত রাজা পৃথ্বীরাজের মেয়ে মুখস্থ করে লাইছে আরো জোরে কর না মিয়া সুবহানাল্লাহ কইও আল্লাহর ওলির সাথে দুশ্মনী করলে আমার আল্লাহ কর ডাইরেক্টলি আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম সুবহানাল্লাহ কইতেন না এটা কি আমরার কিতাবের ওয়াজ বলুন আমরার কিতাবের ওয়াজ এই টেবিলে আছে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর লেখছে এই কিতাবটা আমার কাছে আছে এই কিতাবের ওয়াজ যদি না দেখাইতে পারে দূরে কান কাটালাম আলহামদুলিল্লাহ বলুন আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আমার আব্বুজিরা গভীর মনোযোগ অন্তরে কান লাগাল একটি হাড়ি একটা তাওয়াজ্জো মারার কারণে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শেষ করে ফেললাল রাজা পৃথ্বীরাজের মেয়ে সাইজা গইজাব রাজা পৃথ্বীরাজের দরবারে আবার গেলেন বাবার সামনে বাবার সামনে যাওয়ার পরে রাজা পৃথ্বীরাজ তার মেয়েকে জিজ্ঞেস করে মা আমি তোমারে পাঠিয়েছিলাম সাজাইয়া গজাইয়া আল্লাহর ওলি ক্ষতি আল্লাহর ওলির ক্ষতি করার জন্য তার তাকে ধ্বংস করার জন্য তার ক্ষতি করার জন্য তোমাকে পাঠিয়েছিলাম নাউজুবিল্লাহ কইতেন না কাকে বলতেছে আপন মেয়েকে কাকে বলতেছে
আপন মেয়েকে বলতেছে আমি সাজাইয়া গজাইয়া পাঠিয়েছিলাম তোমার ওই আল্লাহর উলির ক্ষতি করার জন্য আল্লাহর উলিকে গায়েল করার জন্য আমার আব্বু জেরা ওই মেয়েটা ডাকটা মারলো বাবা আল্লাহু আকবার কসম আল্লাহর কসম খে বলি আপনি যেই ধর্মের মধ্যে আছেন এই ধর্মটা সঠিক না ওই আল্লাহর উলি যেই ধর্মের মধ্যে আছে এই ধর্মটা সঠিক লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঠিক জবান খুলে বলুন আল্লাহু আকবার ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ শাফায়াতের কান দারি শাফায়াতের কান দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের পুতুল জবান খুলে কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের পুতুল নইসে গোলাপ নইসে পুতুল নইসে গোলাপ শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বলুন শাফায়াতের কান দারি শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ আল্লাহর খাস নূরে তয়া রজিনি গায়ে বানি যার মুখে শুনি সুবহানাল্লাহ কোন অনেকে বলে নবী বলে গায়েব জানে না নবী জানে না তোর বাপ জানে হ্যাঁ নবী বলে গায়েব জানে না সুবহানাল্লাহ কইতেন না কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফল নইসে গোলাপ নইসে পুতুল নইসে গোলাপ নইসে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ জবানটা খুলে বল ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর খাস নূরে তয়া রজিনি গায়েবের বাণী যার মুখে শুনি সুবহানাল্লাহ বলুন আল্লাহর খাস নূরে তয়া রজিনি নিদুর সে কোনো মাবুদ নাই শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু একটা জবান বন্ধ রাখা যাবে না জবানটা খুলে বলুন আল্লাহু আকবার ও নবীর উম্মতের দল ও আমার স্বল্প নোয়াগাঁওর মুরব্বী আব্বুজেরা আমার সাগর দিঘির পারের মুরব্বী আব্বুজেরা অন্য অন্য এলাকার আমার যুবক বাবারা গভীর মনোযোগ রাজা পৃথ্বীরাজের মেয়ে বলেন বাবা বাবা আপনি যাই উলি আল্লাহর দরবারে আমারে পাঠিয়েছিলেন আপনার ধর্মটা সঠিক না ওই আল্লাহর উলির ধর্ম সঠিক আল্লাহর উলির ধর্ম সঠিক রাজা পৃথ্বীরাজের মেয়ে রাজার সামনে সূরাতুল ফাতিহা পড়া শুরু করলেন রে আমার আব্বুজেরা সূরাতুল ফাতিহা পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত ওই মহিলাটা আমার খাজা মঈনুদ্দিন চিশতির ওই পাগলনেটা রাজা পৃথ্বীরাজের সামনে পয়রা শোনায়া দিছে জবান খুলে বলুন আল্লাহু আকবার বাবা কই আরাম ইয়ারাম ইয়ারাম কি কও ভগবান 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 হাই হাই কাজটা কি হইলো আমি আমার মেয়ে তো জীবনে কোনোদিন আরবি কোনো পড়া নাই কোনোদিন কোনো মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করা নাই ইয়ারাম ইয়ারাম কি করলো কাজটা কি করলো বুঝতে পারলাম না ওই রাজা পৃথ্বীরাজের মেয়ে বলেন বাবা আমি শুধু সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করি নাই খোদার কসম আজকে আপনার এই রাজ্যের মধ্যে আমি মহিলা যদি চক্ষুটা বন্ধ করে আল্লাহর উলি আমাকে এমন পাওয়ার দিয়েছে আল্লাহর উলি আমাকে এমন বেলায়তের তাওয়াজ্জো দিয়েছে আজকে যদি এই ঘরের ভিতরে আমি চক্ষুটা বন্ধ করে আমার নূরের নবীর শানে দরুদ শরীফ পড়তে 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 ঘুমের ঘরে ঘুমায়া যায় খোদার কসম বাবা আমি যখন ঘুমের ঘরে ঘুমায়া যাব আল্লাহর কসম এই ঘরের ভিতরে আমার দয়াল নবীজি আসতে দেরি করবে না জবান খুলে বলুন আল্লাহু আকবার
আল্লাহর ওলিরা পারে কি পারে না আরো চিল্লা এখন পারে কি পারে না এই কিতাবটা কিন্তু আমরার কিতাব না ভাই সাহেব আপনারার বড় হুজুর এই এইখানে আমার টিবিলের মধ্যে আছে আপনারা যদি দেখতেছেন দেখাইতে পারবো কোনো অসুবিধা নাই ও আমার মুরব্বি আব্বুজিরা রে গভীর মনোযোগ আল্লাহর ওলিদেরকে পাওয়ার কে দিয়েছে আরো চিল্লা এখন কে দিয়েছে আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে আমার আব্বুজিরা একটু গভীর মনোযোগ এই জন্য দলিল আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা একটা জবান বন্ধ রাখা যাবে না জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহর বই তোমাদের অন্তরের ভিতরে ঢোকাও আমি আল্লাহকে বই করো আমি আল্লাহ যে রাজ সিংহাসন সাজাবো আমি আল্লাহ যে হাসরের ময়দানে কাহার হব মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দারে আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা বানাইলাম আবার পুনরায় মাটির মধ্যে শুয়ে দেব শুধু আমি আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে শুয়ে দেব না এই মাটি থেকে তুলে জাররা জাররা করে কাতরা কাতরা করে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এজন্য আমার আল্লাহ কইত্তাকুল্লাহ আমি আল্লাহর বই তোমাদের অন্তরের ভিতরে ঢুকাও এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দলিল আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন ও জগতের মানুষ যারা আমি আল্লাহর মাকবুল বান্দা হয়েছে যারা আমি আল্লাহর সহি বান্দা হয়েছে তাদের ইহ জগত কোনো বই নাই বই নাই বই নাই রে আমি মোল্লার ভিতরে টাকার লোভ আরো জোরে কল আমি মোল্লার ভিতরে সম্পদের লোভ আমি মোল্লার ভিতরে একটা বিল্ডিং তুলছি আর একটা কেমনে তোলম এখন এখন যে আমরা আল্লাহর ওলি দাবি করি আমরা যে ফির দাবি করি আমরা মনে মনে চিন্তা করতেছি চারতলা বিল্ডিং তুলছি আরো কেমনে ছতলা তোলম কথা কোন ঠিক খেরা কিন্তু আল্লাহর ওই অরিজিনাল সহি বান্দা যারা ছিল মাকবুল বান্দা যারা ছিল সম্পদের লোভ করে নাই আরে দেওয়ান শাহ যদি চিন্তা করতো আমার সম্পদের প্রয়োজন ধনের প্রয়োজন আল্লাহর কসম কিনতে কিনতে টিগর পর্যন্ত যাইতে পারলো হইলে আপনারা জানেন না এরপরে তো সিমডি দিয়ে কিনছেন মনে প্রায় বিশ পঁচিশ কানি কিনে লাইছেন ঠিক না বাজান এই জন্য আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন সম্মান দিয়েছে এমন মর্যাদা দিয়েছে রে আমার মুরব্বি আব্বুজিরা বলুন আমাদের ইমামের নাম কি আমরা ইমামের নাম কি আমরা কোন মাজহাবে আছি এ জবান খুলে বলুন কোন মাজহাবে আছি হালি ওয়া শুনলে চলবে না আর আমি আমরার তো অন্যান্য নিয়ে দশ হাজার পনেরো হাজার দিই অন্যান্য থেকে হুজুর রাইলে হুজুর যে ওয়াজ করছে সিট চালাইছে সিধা ওয়াজ কি শেষার বিষয় বাজান শেষে শেষন যাবো ওয়াজ শেষন যাবো ওয়াজ শেষা যাবে না আমার মুরব্বি আব্বুজিরা গাভীর মনোযোগ আমাদের ইমামের নাম কি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি এই ঘটনাটাও এই কিতাবের মধ্যে আছে উনি ফজরের উজু দিয়ে একাধারে চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ছে ফজর থেকে আসা পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত এক ওয়াক্তের উজু দিয়ে নামাজ পড়ছে আরো আস্তে কমেন সুবহানাল্লাহ কালকা বাড়ি গিয়ে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ আর আমরা যদি সকালবেলা একটু বেশি কোনো কিছু খাই আমরা যে বড় 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 হুজুর আছে না বড় বড় মুফতিরা একটু বেশি খাইলে সকালবেলা রাত্রেবেলা যদি ঘুমায় কাইতকুত করে হইলো বাতাস সারি কথা কন ঠিক কিনা আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমাদের মাজহাবের ইমাম সুবহানাল্লাহ কইতেন না মনে রাখবেন আমাদের মাজহাবের নাম হানাফি মাজহাব আমাদের মাজহাবের নাম কি হানাফি মাজহাব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন ও জগতের মানুষ ওনার একজন সাকরিত ছিল যেমন আপনারা জানেন ফকিরারি একজন মানুষ ছিল আশিক রাসুল ছিলেন উমর হাফকির সাহেব ঠিক না বাজান আশিকের রাসুল ছিল হারুন শাহ রহমাতুল্লাহ আলাইহির ভক্ত ছিল ওনার মরিদ ছিল কোনো কিছু কইলে কইতো আমার মুর্শিদে করব সুবহানাল্লাহ কইতেন না আমিও কই যা করব আমার রেজবির উসিলা আমার আল্লাহ করব ঠিক না বাজান উসিলা তালাশ করতে হইব উসিলা তালাশ করতে হইব আল্লাহর ওলির দরবারে যাইতে হবে আমার আব্বুজিরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একজন সফর সঙ্গী একজন ইমাম ছিলেন উনি যখন কিতাব পড়তে বসতেন সবসময় এশারের নামাজ পড়ে কিতাব পড়তে বসতেন মাগরিবের নামাজ পড়ে কিতাব পড়তে বস সবাই আমার সাথে বলল সবাই কাম দিনা নীলা সবাই কাম দিনা নীলা
আমায় নিলাহানা মদিনা মোর না বল না মদিনা মোর এই আওয়াজ মানি না আমি একটু জবান না খুলেন না সবাই কাম দিনা নিলা সবাই কাম দিনা নিলা আমায় নিলাহানা মদিনা মোর না বল না মদিনা মোর আসল ঠিকানা যেটাই আল্লাহ সেটাই নবী নূর নবী যে দিনের রবি দেখবি যদি নূরের ছবি দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা মদিনা মোর না বল না মদিনা মোর আসল টিকা নাও বল নাও মদিনা মোর আসল টিকা নাও বল সবাই কাম মদিনা নিল জবান খুলে আমায় নিলাহানা মদিনা মোর আসল টিকা নাও বল নাও মদিনা মোর নবীজির সঙ্গ লবি চির জীবন সুখে রবি নবীজির চির জীবন সুখে রবি দেখবি যদি নূরের ছবি দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা মদিনা মোর না বল না মদিনা মোর এই যে বাজান ওনাদের বড় হুজুর যে কিতাবটা লিখছে এই কিতাবের নাম মাজালেসে জবান খুলে বলুন মাজালেসে এই আপনারা কিতাবটা দেখছেননি আমি যে ওয়াজ করছি সকালবেলা অনেকে বলতে পারে যে বাবুল রিজভী উনি বানায় কইছে না এই যে মাজালেসে সিরাজি ওনাদের কথা বড় হুজুরের রুহানি বায়ান প্রথম খণ্ড আল্লামা সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বাদুগরের বড় হুজুর লিখছে এটা কি আমি লিখছি বাজান আল্লাহ পাক যেন উলি আল্লাদের খেদমত অলি আল্লাদের ভালোবাসা অলি আল্লাদের প্রেম নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত বেশি বেশি করে নেক আমল যেন আমরা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে সবাই বলুন আমিন আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে বিদায় নিচ্ছি আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু